হ্যালো বন্ধুরা, মাইএম ইউটিউব চ্যানেলে আমার সমস্ত সম্মানীয় বন্ধুদের স্বাগত জানাই। ইতিমধ্যে আমাদের চ্যানেলে সুন্দরবনের অজানা রহস্যময় তথ্যের একটি ভিডিও রয়েছে এবং আজকে আরও অনেক বেশি অজানা রহস্য নিয়ে সুন্দরবনের দ্বিতীয় পর্বের ভিডিও তুলে ধরা হলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আমরা আমাজন জঙ্গল এবং আফ্রিকা জঙ্গলের অনেক রহস্যময় তথ্যের কথা জানি, কিন্তু ভারতের সুন্দরবন জঙ্গলের রোমাঞ্চকর তথ্য কোনো অংশে কম নয়। সুন্দরবন শুধু ভারত এবং বাংলাদেশেই বিখ্যাত নয়, সারা পৃথিবীতে বিখ্যাত। এটি বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত এবং ১৯৯৭ সালে ইউনেস্কো রাষ্ট্রপুঞ্জের দ্বারা সারা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করেছে। পৃথিবীর সবথেকে বড় বদ্বীপ গাঙ্গেয় বদ্বীপ, যা পশ্চিমে হুগলি নদী থেকে পূর্বে মেঘনা নদী পর্যন্ত বিস্তৃত, আর অপরদিকের অংশটি বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। এই বদ্বীপের 40% জায়গা ভারতে এবং 60% জায়গা বাংলাদেশে অন্তর্গত। গাঙ্গেয় বদ্বীপকে সবুজ বদ্বীপও বলা হয়ে থাকে, আর এই গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে রয়েছে পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য, যেটি সুন্দরবনের অন্তর্গত। এই সুন্দরবন জঙ্গলটি প্রায় 10,000 বর্গ কিলোমিটার বিস্তৃত জায়গা জুড়ে রয়েছে। তার মধ্যে 4,000 বর্গ কিলোমিটার ভারতে এবং 6,000 বর্গ কিলোমিটার বাংলাদেশের অন্তর্গত। একসময় মোগল শাসকেরা এই অঞ্চলের খানিকটা অংশ স্থানীয় মানুষদের বাস করার জন্য এবং চাষাবাদ করার জন্য অনুমতি দিয়েছিলেন এবং পরবর্তীকালে ব্রিটিশ শাসনকালে সুন্দরবন এলাকাটিকে তাদের অধীনে এনে তার যথাযথ ব্যবহার করা হয়। এই বিশাল জঙ্গলটি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট জেলাগুলি থেকে শুরু করে পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অসাধারণ অদ্বিতীয় অরণ্য তার প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের জন্য ইউনেস্কোর তালিকাতেও যোগ্যতার সাথে স্থান করে নিয়েছে। সাধারণত বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চলের মাটিতে লবণের ভাগ বেশি থাকায় ম্যানগ্রোভ অরণ্য রয়েছে, আর সেই জন্যই সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। ১৯৯২ সালে 21শে মে সুন্দরবন রামসার স্থান হিসেবে স্বীকৃতি লাভ করেছে। 2004 সালে প্রকাশিত নৃতাত্ত্বিক অমিতাভ ঘোষের দ্য হাঙ্গ্রি টাইড উপন্যাসে সুন্দরবনের বহু অজানা তথ্য বর্ণিত আছে এবং সালমান রুশদির লেখা মিডনাইটস চিলড্রেন গল্পে সুন্দরবনের বহু অজানা তথ্য রয়েছে। বিস্তারিত জানতে এই সমস্ত বইগুলো আপনারা পড়তে পারেন। সুন্দরবন জঙ্গলের সবথেকে আকর্ষণীয় সৌন্দর্য হল মানুষখেকো রয়্যাল বেঙ্গল টাইগার। পৃথিবীর বিভিন্ন দেশ বাঘের সংরক্ষণের দায়িত্ব নিয়েছে এবং সুন্দরবনে জাতীয় উদ্যান তৈরি করে বাঘ সংরক্ষণের কাজ চালিয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে সুন্দরবনে বাঘের সংখ্যাটাও বেশি। বর্তমানে বাংলাদেশ ও ভারতের মিলিত উদ্যোগে বাঘের গণনার কাজ চলছে এবং এই বছর 2019 সাল পর্যন্ত গণনা চলতে থাকবে বলে জানা গেছে। 2015 সালে বাংলাদেশের গণনা অনুযায়ী সুন্দরবনের বাঘের সংখ্যা 106টি এবং ভারতের হিসাব অনুযায়ী বাঘের সংখ্যা 103টি। তাছাড়া 2004 সাল পর্যন্ত বাঘের সংখ্যা ছিল 440টি। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনায় রয়েছে 22টি বাঘ এবং 81টি বাঘ রয়েছে সুন্দরবন টাইগার রিজার্ভ ফরেস্টে। তাছাড়া সাধুজলের কুমির, প্রায় 15 লক্ষ চিতল হরিণ, কেটো কচ্ছপ, বড় গুইসাপ, অজগর, মহিষ এবং জাবাদেশীয় গন্ডার ও ভারতীয় গন্ডার এখানে রয়েছে। এখানে রয়েছে নীল রঙের গলার বিরল প্রজাতির মাছরাঙা পাখি, শুধু এটি এখানেই দেখতে পাওয়া যায়। এখানে দেখতে পাওয়া যায় 9 প্রজাতির শামুক, 12 প্রজাতির কাঁকড়া চিংড়ি এবং 120 প্রজাতির বাণিজ্যিক মাছ এবং শিরদাঁড়াওয়ালা 300 প্রজাতির মাছ। সুন্দরবনে রয়েছে ভিন্ন ধরনের মাছ যেগুলো একেবারেই আমাদের কল্পনার বাইরে, যেগুলি হলো কালা হাঙর, ইলসা কামট, ঠুটি কামট এবং কানুয়া কামট মাছ। এখানকার সবথেকে পরিচিত ও জনপ্রিয় মাছ হলো পার্শে মাছ। সুন্দরবন তথা পৃথিবীর সব ক্রান্তীয় ম্যানগ্রোভ অরণ্যের প্রতীক হলো কেনো মাছ, এটি আবার ডাহুক মাছ নামেও পরিচিত। এই অঞ্চলের বলেশ্বর ও কুঙ্গা নদীতে রয়েছে যথেষ্ট পরিমাণে ইলিশ মাছ। এখানকার সবথেকে আতঙ্কিত বিষয় হল বাঘের আক্রমণ। বাঘের আক্রমণে প্রতি বছর প্রায় 100 থেকে 150 লোক মারা যায়, তাই বাঘের হাত থেকে বাঁচার জন্য এখানকার লোকেরা এক অদ্ভুত ধরনের পদ্ধতি মেনে চলে। বাঘ যেহেতু পিছন থেকে আক্রমণ করে, তাই জেলে এবং কাঠুরিয়ারা মাথার পেছনে মুখোশ পরে, যদিও বাঘের বুঝতে বেশি সময় লাগে না এবং আক্রমণ করে।
সুন্দরবন অঞ্চলের সরকারি কর্মকর্তারা আমেরিকান ফুটবল খেলোয়াড়দের প্যাডের মতো শক্ত প্যাড পরেন, যা গলার পেছনের অংশ ঢেকে রাখে শিরদাঁড়া বাঁচানোর জন্য। ফলে বাঘ আক্রমণ করলেও প্রাণে বেঁচে যায় এবং শিরদাঁড়ার কোনো ক্ষতি হয় না। বছরের প্রায় অর্ধেক সময় জলে ডুবে থাকা অরণ্যে যাতায়াতের একমাত্র মাধ্যম হল নৌকা, তাই পর্যটকদের উপভোগের জন্য নৌকা বা পেট্রোলিয়াম বোটের প্রয়োজন হয়ে পড়ে। অরণ্যের চারিদিকে ছড়িয়ে থাকা নদীগুলোর জোয়ারের জলে এলাকাগুলি প্রায় সময় ডুবে যায়, আবার জল নামলে শুধুই কাদা আর কাদা। এখানে মানুষেরও বসবাস রয়েছে এবং তাদের জীবিকার মাধ্যম জঙ্গলের কাঠ, মধু, মাছ এবং বনজ সম্পদ, তাই বেশিরভাগ সময় তারা বাঘের আক্রমণের শিকার হয়। এখানে বিধবা পাড়া বলে একটি স্থান রয়েছে, কারণটা ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন। সুন্দরবন যেহেতু বঙ্গোপসাগরে অবস্থিত, তাই সবসময় ঝড়ের আতঙ্ক থাকে এবং বহু ক্ষয়ক্ষতিও হয়ে থাকে। একবার অয়েল ট্যাঙ্কার থেকে অনেক পরিমাণ তেল সুন্দরবন অঞ্চলে ছড়িয়ে পড়ে, তার ফলে গাছপালা, জীবজন্তু এবং মানুষের প্রচুর ক্ষতি হয়েছে। যদিও খানিকটা তেল সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে, কিন্তু পুরোপুরি সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। তাই এই জঙ্গল এবং জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারী আমরা সবাই, এবং তাকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তাছাড়া আরও একটি খবর আপনাদের জানিয়ে রাখি, আমাদের মাই এম অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, ইতিমধ্যে যারা ফলো করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং আমরা যথাসময়ে আপনাদের রিপ্লাই জানাব। ধন্যবাদ।